বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে পৃথিবীর সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশও এই মহামারীর বাইরে নয়। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে, বিশেষ করে প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ। যেহেতু এই প্রত্যক্ষ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের শিক্ষার্থীদের জন্য অনলাইন শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনায় আছি আমি রেজাউল করিম, সহকারী অধ্যাপক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন কোর্সের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং বহুজাতিক মূলধন বাজেটিং নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য টপিকে। বেনিফিটস অফ ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশন। ইতিপূর্বের যে ইমিডিয়েট পূর্বের যে ক্লাস, সেই ক্লাসটিতে আমি ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের কস্ট রিলেটিভ মোটিভস, রেভিনিউ রিলেটিভ মোটিভস আলোচনা করেছি। আমরা আজকে দেখব যে ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনের কি সুবিধা রয়েছে, কারণ মাল্টিনেশনাল কোম্পানিগুলো যখন বিনিয়োগ করে তখন তারা একটা নির্দিষ্ট দেশে বিনিয়োগ করে না, তারা হলো একটা পোর্টফোলিওতে বিনিয়োগ করে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। সেই বেনিফিটটা আমরা এখানে দেখবো। An international project can reduce a firm's overall risk as a result of international diversification benefits. The key to international diversification is selecting foreign projects whose performance levels are not highly correlated over time. In this way, the various international projects should not experience poor performance simultaneously. অর্থাৎ ডাইভার্সিফিকেশনের বেনিফিটটা পেতে হলে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এমনভাবে বিনিয়োগ করতে হবে মাল্টিনেশনাল কোম্পানিগুলোকে, যেন যে যে বিনিয়োগগুলো করা হবে তাদের মধ্যে যে একটা কোরিলেশন থাকবে, সেই কোরিলেশন যেন সবসময় এত হাই না হয়। মানে আমরা জানি যে কোরিলেশন সাধারণত তিন ধরনের, একটা হলো পারফেক্টলি পজিটিভ, পারফেক্টলি নেগেটিভ এবং জিরো। পারফেক্টলি পজিটিভ দ্যাট মিনস হলো একেবারে শতভাগ সম্পর্ক রয়েছে, মানে একটা যতটুকু পরিবর্তন হবে একটা কোম্পানির অবস্থা অন্যটার অবস্থা ঠিক ততটাই পরিবর্তন হবে। আর নেগেটিভ হলো একটা আরেকটার বিপরীত, আর জিরো হলো যে কোনো কোরিলেশন নাই, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো আমরা যে বিষয়টা দেখব যে কোরিলেশন যত যত কম হবে ততই দেখা যাচ্ছে যে এই ঝুঁকিটা কমে আসবে, টোটাল রিস্ক কমে আসবে। এবং টোটাল রিস্ক কমে আনতে হলে বা কোরিলেশন কমাইতে হলে এমনভাবে বিনিয়োগ করতে হবে যেন সেটা ডাইভার্সিফাইড হয়, এবং ডাইভার্সিফিকেশন যদি সঠিকভাবে হয় তাহলে দেখা যাবে যে তার যে পোর্টফোলিও সেটা পোর পারফরমেন্স করবে না, এবং সেই পারফরমেন্সটা তার ডাইনামিক হবে এবং পারফরমেন্সটা হবে বেঞ্চমার্কের অনেক উপরে। এক্সাম্পল, আমরা এখানে একটা এক্সাম্পল সেট করেছি যে ধরে নিলাম আমাদের একটা এখানে একটা কোম্পানি দেওয়া আছে, মেরি ম্যাক কোম্পানি, ইউএস ফার্ম, প্ল্যানস টু ইনভেস্ট এ নিউ প্রজেক্ট ইন আইদার দ্য ইউনাইটেড স্টেটস অর ইন দ্য ইউনাইটেড কিংডম। ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট, ইট উইল
constitute 30% of the firm's total funds investment in itself. একটা কোম্পানি যেটা হলো আমেরিকা এবং ইউকে তে বিজনেস করতে যাচ্ছে, যেটা অরিজিনাল ইউএসএ তে রয়েছে, এবং এটা যখন বিজনেস করবে তার 30% ফান্ড সে নিজে আর্নিং করবে, দি রিমেইনিং 70% অফ ইটস ইনভেস্টমেন্ট ইন ইটস বিজনেস এক্সক্লুসিভলি ইন দ্য ইউনাইটেড স্টেটস, তার 70% যে বিনিয়োগ সেই বিনিয়োগটা থাকবে ইউনাইটেড স্টেটসে. Characteristics of the proposed project are forecasted for a 5-year period of both US and British location. It's a 5 বছরের জন্য তার প্রজেক্ট, যেটা US এবং ব্রিটিশ লোকেশনে সে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে. Merrimack plans to assess the feasibility of its proposed project based on expected risk and return and use a 5-year time horizon. Its expected annual after-tax return on investment. এইগুলো সে হলো তার যে রিটার্ন ফাইবার রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন সেগুলো সে রিস্ক অ্যানালাইসিসের জন্য ব্যবহার করেছে. এই ক্ষেত্রে আমরা দেখি যে তার যে ইভালুয়েশন অফ প্রপোজ প্রজেক্ট ইন অল্টারনেটিভ লোকেশন, তার যে প্রজেক্ট ডাইভার্সিফিকেশন করতে যাচ্ছে, সে ডাইভার্সিফিকেশনের বিষয়টা হলো তার যে এক্সিস্টিং বিজনেস রয়েছে, এক্সিস্টিং বিজনেসে সে 20% এক্সপেক্টেড রিটার্ন, এবং সে যদি এটা ডাইভার্সিফাই করে ইউএস এবং ইউকে তে তাহলে সে 25% এবং 25% এখানে রিটার্ন পাচ্ছেন. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সিস্টিং এর হচ্ছে 0.1, আর ইউএসএ তে সেটা যদি হয় তাহলে 0.09, এবং ইউকে তে হলে সেটা হবে 0.11. আর কোরিলেশনের মাত্রা দেখা যাচ্ছে যে এক্সিস্টিং এর সাথে ইউএস এর কোরিলেশন হলো 0.80, আর এক্সিস্টিং এর সাথে ইউকে এর যে কোরিলেশনের মাত্রা সেটা হলো 0.08. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরিলেশন হাইলি কোরিলেটেড উইথ এক্সিস্টিং বিজনেস এন্ড ইউএস এর নতুন যে বিজনেসটা, অর্থাৎ নতুন যে পোর্টফোলিও করতে যাচ্ছে সে একটা ইউএসএ তে এবং ইউকে তে এক্সিস্টিং এর সাথে, সেখানে ইউএসএ তে যদি রাখে তার বিজনেসটা সেটার সাথে এক্সিস্টিং এর যে ব্যবসা তার কোরিলেশন 0.8 এবং ইউকে এর সাথে কোরিলেশন হলো 0.08. এখন দেখা যাচ্ছে যে তার যে এক্সপেক্টেড রিটার্ন অন প্রিভেলিং বিজনেস, প্রিভেলিং বিজনেস এর এক্সপেক্টেড রিটার্ন আমরা দেখতে পেলাম সেখানে হলো 20% and its variability returns, এইগুলো তথ্যগুলো দেওয়া আছে 0.1. এখন সে যে 70% বিজনেস ইউএসএ তে রাখতে চাচ্ছে সেটা ঠিক আছে, এবং তার যে রিমেইনিং 30% বিজনেস নতুন করে যেটা করতে যাচ্ছে সেটার 30% সে ইউএসএ তে রাখতে চাচ্ছে এবং ইউকে তে রাখবে, যে কোনো দুটা পোর্টফোলিও সে এখানে বিবেচনা করছে. আমরা এখন দেখব যে কোন পোর্টফোলিওটা তার জন্য ভালো, অর্থাৎ ডাইভার্সিফিকেশন, কোন ডাইভার্সিফিকেশন তার জন্য ভালো, আমেরিকার এক্সিস্টিং এর সাথে আমেরিকার আরেকটা নতুন বিনিয়োগ, নাকি আমেরিকার এক্সিস্টিং এর সাথে ইউকের আরেকটা নতুন বিনিয়োগ. এক্ষেত্রে আমরা দেখবো যে কোনটা সুবিধা, কারণ আমরা যা বলেছি ইতিপূর্বে যে ডাইভার্সিফিকেশনের ফলে দেখা যাচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে তারা হলো সুবিধা পেয়ে থাকে. দেখে এখন আমরা সেটা বিষয়টা এখানে যদি if the new project is located in the United States, the firm's overall expected after tax return হলো যেমন existing businesses এ 70% existing business তার fund আছে এবং সেখানে return পাচ্ছে হলো 20%, অর্থাৎ তার এটার existing যে fund, যে prevailing যে fund, prevailing business এটার weight হলো 0.7, আর যে হলো সেটা নতুন যে পোর্টফোলিওটা করতে যাচ্ছে দুটো দেশে তার পোর্টফোলিওটা হলো weight হলো 0.3. তো দেখা যাচ্ছে ইউএসএ তে যদি রাখে তাহলে তার যে এক্সিস্টিং যে তার এক্সিস্টিং তার যে ওভারঅল রিটার্ন সেটা হবে 21.5%, সেটা ইউকে তে রাখলেও 21.5% হবে, কারণ ইউকে তেও সে 30% বিনিয়োগ করবে এবং রিটার্ন পাবে 25%. সুতরাং আমরা এখানে একটা জিনিসের মাধ্যমে তুলে ধরছি যে সে যদি পোর্টফোলিও করে ইউকে তে অথবা ইউএসএ তে তাহলে তার ওভারঅল রিটার্ন হবে 21.5%, অর্থাৎ তার ওভারঅল পোর্টফোলিও রিটার্ন হলো 21.5%. এখন আমরা দেখব ওভারঅল রিটার্ন পেলাম, আমরা এখন রিস্কের বিষয়টা আলোচনা করব, আর রিস্কের বিষয়টা এখন আমরা দেখব. এখানে রিস্কের যে বিষয়টা আছে, রিস্ক হলো যে ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার পি, দ্যাট মিন্স এটা হলো ভ্যারিয়েন্স, টোটাল ভ্যারিয়েন্স. এখানে দেখা যাচ্ছে যে ভ্যারিয়েন্স হলো যে ওয়াট স্কয়ার এ সিগমা স্কয়ার এ প্লাস ওয়াট স্কয়ার বি সিগমা স্কয়ার বি প্লাস ওয়েট সিগমা ওয়েট বি সিগমা বি কোরিলেশন এবি. এখানে ধরে নিলাম আমরা যে আমেরিকা যে অংশটুকু বিনিয়োগ করেছে সেটা পোর্টফোলিও এ, এবং ইউকে তে যে 30% বিনিয়োগ করবে সেটা হলো পোর্টফোলিও বি. যদি এরকম হয় তাহলে দেখা যাচ্ছে যে এবং তাদের মধ্যে যে কোরিলেশন আছে
correlation হলো ab sorry here weight a এবং weight b represent the percentage of total funds allocated to investment in a and b a and b নামে যদি দুটো সিকিউরিটি তার থাকে তাহলে এই ক্ষেত্রে এবং তাদের মধ্যে correlation যদি ab হয় তাহলে আমরা টোটাল রিস্ক প্রকাশ করতে পারি এই ফর্মুলার মাধ্যমে এখানে আমরা টোটাল রিস্কটা প্রকাশ করছি তো এখন আমরা যদি দেখি দ্য পোর্টফোলিও রিফ্লেক্টস দ্য ওভারঅল ফার্ম ফার্স্ট কম্পিউট দ্য ওভারঅল ফার্মস ভ্যারিয়েন্স ইন রিটার্নস ওয়াইল অ্যাজুমিং ইট লুকেটস দ্য নিউ প্রজেক্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস দিস ভ্যারিয়েন্স ইজ যদি প্রজেক্টটা তার ইউনাইটেড স্টেটে থাকে অর্থাৎ 70% তার যদি এক্সিস্টিং বিজনেসে 70% এবং 30% যদি ইউএসএ তে আবার নতুন করে বিনিয়োগ করে যদি একটা পোর্টফোলিও করে সেই ক্ষেত্রে তার বিনিয়োগ কত হবে এক্সিস্টিং এর ওয়েট আমরা জানি 0.7 এবং আমেরিকাতে যে নতুন 30% বিনিয়োগ করতেছে তার ওয়েট হলো 0.3 এটা আমরা কে ওয়েট এ দ্বারা এটা হলো আর এটা হলো ওয়েট বি দ্বারা আমরা প্রকাশ করছি এখন তাদের মধ্যে কোরিলেশন আবার আমরা দেখছিলাম যে তাদের মধ্যে যে কোরিলেশন আছে এই কোরিলেশনটা কিন্তু 0.8 এক্সিস্টিং এর সাথে যে ইউএসএ 30% এর বিনিয়োগ সেটা কোরিলেশন হলো 0.8 এখন এক্সিস্টিং 0.7 ইউএসএ হলো 0.3 আমরা বিনিয়োগ করেছি তাহলে আমরা যদি দেখি এখানে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দেখি তাহলে আমরা এখানে টোটাল ভ্যারিয়েন্স আমরা পেয়েছি হলো 0.008653 অর্থাৎ 0.8653% আমরা এখানে একটা টোটাল ভ্যারিয়েন্স পেয়েছি এখন এই টোটাল ভ্যারিয়েন্স এখন আমরা যে টোটাল ভ্যারিয়েন্স পেলাম এটা ওই যে আগের যে টোটাল ভ্যারিয়েন্সটা পেলাম এটা হলো এক্সিস্টিং এর সাথে আমেরিকায় 30% এখন এক্সিস্টিং এর সাথে ইউকে তে যদি 30% বিনিয়োগ করি তাহলে ইউকের ওয়েটটা ধরলাম আমরা 0.3 এটা হলো ইনভেস্ট ধরলাম এটা হলো ইনভেস্টমেন্ট বি আর এক্সিস্টিং যেটা আছে সেটা 70% সেটা হলো ইনভেস্টমেন্ট এ তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এখানে যে টোটাল ভ্যারিয়েন্স আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এক্সিস্টিং এর ক্ষেত্রে আমরা এ ধরেছি এটা 0.7 এবং ইউকে তে যে বিনিয়োগ হবে এই ডব্লিউবি এটা ধরে নিলাম আমরা 0.3 30% এবং তাদের যে কোরিলেশন এই কোরিলেশন হলো 0.02 যেটা আমরা আগের টেবিলে দেখে এসেছি এখন এই বিনিয়োগটাকে যদি আমরা এখন আমলে নেই বা এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে এর ঝুঁকি কত হবে এখানে ঝুঁকি দেখা গেল যে এখানে ঝুঁকি আসলো 0.006 0.006 0814 দেখা গেল যে যদি এক্সিস্টিং বিজনেসের সাথে যদি আমরা আমেরিকায় বিনিয়োগ করি তাহলে আমাদের ঝুঁকি হয় 0.008653 আর এক্সিস্টিং বিজনেসের সাথে যদি আমরা ইউকে তে বিনিয়োগ করি তাহলে আমাদের ঝুঁকি হয় 0.006814 অর্থাৎ টোটাল রিস্কের মাত্রাটা যদি আমরা ইউকে এর সাথে একটা পোর্টফোলিও করি এক্সিস্টিং বিজনেসের তাহলে টোটাল রিস্ক আমাদের অনেক এই ক্ষেত্রে অনেক কমে যায় তাই দেখা যাচ্ছে যে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমাদের একটা বেনিফিট হলো সেটা হলো টোটাল রিস্ক কমে যায় একবার রিস্ক কমে গেলে কিন্তু ব্যবসায় গতিশীলতা আসে এবং ব্যবসা লাভজনক এবং আমাদের ফিনান্সের মূল বিষয়টাই হলো যে আমাদের রিস্ক মিনিমাইজ করা এবং রিটার্ন ম্যাক্সিমাইজ করা সেই ক্ষেত্রে আমাদের যে রিস্ক মিনিমাইজেশন এই আন্তর্জাতিক ডাইভার্সিফিকেশনের মধ্যে কিন্তু রিস্ক মিনিমাইজেশন হচ্ছে যেটা আমরা এই উদাহরণে দেখতে পেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আরেকটা বিষয় দেখব যে আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে ইন মাল্টিনেশনাল ইনভেস্টমেন্টের কর্পোরেশনগুলোর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা প্রজেক্টগুলো কিভাবে সিলেক্ট করবে অ্যানালাইসিস অফ ইন্টারন্যাশনাল প্রজেক্ট প্রজেক্টগুলো তারা কিভাবে দেখবে এই ক্ষেত্রে আমরা প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো আমরা এখানে দেখব যে ইফিশিয়েন্ট পোর্টফোলিও কনসেপ্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করব ইফিশিয়েন্ট পোর্টফোলিও হলো এমন একটা পোর্টফোলিও যেটা একই রিস্ক লেভেলে বেশি রিটার্ন দেয় অথবা দেখা যাবে যে একই রিটার্ন লেভেলে যার হলো রিস্ক কম এই দুটা শর্ত যখন পূরণ হয় অর্থাৎ একই রিস্ক লেভেলে যে পোর্টফোলিও গুলো আমাদেরকে রিটার্ন বেশি দিচ্ছে অথবা একই রিটার্ন লেভেলে যাদের রিস্ক কম সেগুলোকে বলা হয় দক্ষ পোর্টফোলিও যেমন আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে এখানে দেখিয়েছি একটা চিত্রের মাধ্যমে যে এখানে ফার্স্ট যে চিত্রটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনুভূমিক দিকে রিস্ক এবং উলম্ব দিকে ভার্টিক্যালি আমরা রিটার্নকে দেখেছি এখন দেখা যাচ্ছে যে এ বি দুটো পোর্টফোলিও রয়েছে এবং এই দুটো পোর্টফোলিও রিস্ক কিন্তু একই
সরি এই দুটো পোর্টফোলিও রিটার্ন কিন্তু এক, এরা একই ধরনের রিটার্ন দিচ্ছে, বাট দেখা যাচ্ছে যে একটা রিস্ক এ রিস্কের তুলনায় বি এর রিস্ক কিন্তু অনেক বেশি, এখানে দেখা যাচ্ছে এর চেয়ে বি এর রিস্কটা অনেক অনেক বেশি, যেহেতু একই রিটার্ন লেভেল আছে বাট এখানে রিস্ক দেখা যাচ্ছে এর চেয়ে বি এর বেশি, সুতরাং এখানে দক্ষ পোর্টফোলিও হলো এ। আবার দ্বিতীয় চিত্রটাতে যদি আমরা দেখি যে যেখানে হরাইজন্টালি রিস্ক রাখা হয়েছে এবং ভার্টিক্যালি রিটার্ন রাখা হয়েছে, সেখানে সি এবং ডি নামে দুটো পোর্টফোলিও রয়েছে, দেখা যাচ্ছে যে এখানে সি এবং ডি দুইটারই রিস্ক কিন্তু একই, দুইটা রিস্ক একই, কারণ এরা উলম্ব রেখায় একই রেখায় একই সরল রেখায় অবস্থান করছে, বাট সি এর রিটার্ন কিন্তু এখানে ডি এর চেয়ে অনেক অনেক বেশি, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডি এর চেয়ে সি হলো দক্ষ পোর্টফোলিও এখানে। তাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশন যখন আমরা করব, সেই ডাইভার্সিফিকেশন করলে আমাদের রিস্ক কমে যাবে, ভেরি গুড, এখন আমাদের রিটার্নটাও দেখতে হবে। সুতরাং এখানে আমরা যে বিষয়টা দেখব যে ডাইভার্সিফিকেশনে পড়লে এমন এমন প্রজেক্টগুলো আমরা বেছে নিব যেগুলো হলো দক্ষ, আমরা এই স্লাইডের যে দুটা চিত্র আছে সেই দুটা চিত্রের মধ্যে আমরা ইফিশিয়েন্ট পোর্টফোলিও কি তা আমরা দেখলাম। এখন যদি আমরা দেখি যে এই পোর্টফোলিও গুলোকে আমরা কিভাবে বিনিয়োগের জন্য সিলেক্ট করব, লাইক এন ইনভেস্টর মাল্টিনেশনাল কোম্পানি উইথ ইনভেস্টমেন্ট পজিশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ কনসার্ন উইথ দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন ক্যারেক্টারিস্টিক, অনেক যে আমাদের যে আন্তর্জাতিক বা ডোমেস্টিক পর্যায়ে যে বিজনেস ওয়ার্ল্ডে যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলো সাধারণত ঝুঁকির ব্যাপারে খুবই সচেতন এবং তারা দেখা যাচ্ছে যে রিটার্নের ব্যাপারে সচেতন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এর বাইরে নয়, দেশ প্রত্যেকটা ফার্মেরই গোল হলো তার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে চায়, আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গেলে অবশ্যই রিস্ক মিনিমাইজেশন করতে হবে এবং রিটার্ন ম্যাক্সিমাইজ করতে হবে। এখন রিটার্ন ম্যাক্সিমাইজ এবং রিস্ক মিনিমাইজ করতে হলে আমাদেরকে দক্ষ পোর্টফোলিও সিলেক্ট করতে হবে বা প্রজেক্টগুলোকে আমরা সিলেক্ট করব, এবং সেই প্রজেক্ট সিলেকশনের জন্য ইতিপূর্বের স্লাইডে আমরা কিছু আলোচনা করেছি, এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা বাস্তবে দেখতে পাই। এখন আমরা এখানে দেখছি যে আমাদের হরাইজন্টাল দিকে আমাদের রিস্ক রয়েছে এবং উলম্ব ভার্টিক্যাল দিকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে সরি এ বি সি ডি ই এফ জি অনেকগুলো এখানে পোর্টফোলিও রয়েছে এবং প্রজেক্ট রয়েছে, এখন একটা মাল্টিনেশনাল কোম্পানি কোন প্রজেক্টটা সিলেক্ট করবে ডাইভার্সিফিকেশনে বলে, এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা রেখা রয়েছে এই রেখাটাকে এই রেখাটা এমন ভাবে দেওয়া হয়েছে যে এটি এমন ভাবে এই রেখাটাকে সেট করা হয়েছে যে অনেকগুলো ইয়ের মধ্যে আমাদের যে পোর্টফোলিওগুলো আছে সেই পোর্টফোলিওগুলো দেখা যাচ্ছে যে এই রেখা বরাবর যে পোর্টফোলিও গুলো আছে সেগুলো হলো প্রত্যেকটাই দক্ষ পোর্টফোলিও, কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক পোর্টফোলিও তার নিচের যে ধরে নেই আমরা হলো জি এবং এ এই দুটো পোর্টফোলিও নিয়ে কথা বলবো, দেখা যাচ্ছে যে এ এর যে রিস্ক জি এর যে রিস্ক এরা রিস্ক প্রায় সমান, বাট জি এর যে রিটার্ন এবং এ এর যে রিটার্ন এটা বহু বহু ডিফারেন্স অনেক অনেক পার্থক্য, মানে জি এর রিটার্ন অনেক কম আর এ রিটার্ন অনেক বেশি, যদিও ঝুঁকি সামান্যই পার্থক্য রয়েছে, তাহলে আমরা এখন বিনিয়োগের ক্ষেত্রে এটাকে নেব। এখন এ রয়েছে যে রেখা বরাবর, অর্থাৎ যে রেখাটা আমাদের দক্ষ পোর্টফোলিও সমূহকে নির্দেশ করে সেটাকে বলা হয় ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, অর্থাৎ দক্ষ পোর্টফোলিও সীমান্ত রেখা, এই সীমান্ত রেখায় যে পোর্টফোলিও গুলো থাকবে সেই পোর্টফোলিও গুলো সাধারণত বিনিয়োগের জন্য মাল্টিনেশনাল কোম্পানির ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এখানে রিস্ক মিনিমাইজ হবে এবং রিটার্ন মিনিমাইজ হবে এবং তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের শর্তটা পূরণ হবে, এভাবেই দেখা যাচ্ছে। কিন্তু এখন যদি আমরা দেখা যাচ্ছে যে যদি এই রেখার নিচের দিকে যাই যে ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার নিচের দিকে, এখানে যে রেখাই থাকুক আমাদের ক্যাপিটালের পর্যাপ্ততা যোগান থাকার সাপেক্ষে আমরা যে প্রজেক্টগুলো নিব সেই প্রজেক্টগুলো সবগুলোই হলো দক্ষ পোর্টফোলিও, অর্থাৎ এরা হলো রিটার্ন ম্যাক্সিমাইজ করবে আর হলো রিস্ক মিনিমাইজ করবে, যেটা হলো ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখলাম যে কিভাবে মাল্টিনেশনাল কোম্পানিগুলো ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে চায় এবং সেটা করতে গেলে কিভাবে প্রজেক্ট সিলেক্ট করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে।
পরের যে স্লাইড সেটা আমরা দেখতে পাচ্ছি মাল্টিনেশনাল ক্যাপিটাল বাজেটিং, আন্তর্জাতিক বা বহুজাতিক মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং বলতে আমরা সাধারণত বুঝি যে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিকল্পনা, লং টার্ম ইনভেস্টমেন্ট প্রসেস ইজ ক্যাপিটাল বাজেটিং। আর এখানে মাল্টিনেশনাল বলতে ক্যাপিটাল বাজেটিং বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত কোম্পানি বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে তাদের যে ক্যাপিটাল বাজেটিং এর টেকনিকটা বা প্রসেসটা সেটাকে বললাম মাল্টিনেশনাল ক্যাপিটাল বাজেটিং। এখন আমরা স্লাইডে যেটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে মাল্টিনেশনাল কর্পোরেশন ইভালুয়েট ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইউজিং মাল্টিনেশনাল ক্যাপিটাল বাজেটিং, হুইচ কম্পেয়ার্স দ্য বেনিফিট অ্যান্ড কস্ট অফ দিস প্রজেক্ট। সাধারণত প্রজেক্টের কস্ট অ্যান্ড বেনিফিট পর্যালোচনা পূর্বক আমরা সাধারণত প্রজেক্ট সিলেক্ট করে থাকি, অর্থাৎ ক্যাপিটাল বাজেট করে থাকি, যেটা প্রজেক্ট ক্যাপিটাল বাজেটিং এর একটা স্টেপ বটে। যে প্রজেক্ট কিভাবে আমরা সিলেক্ট করবো, প্রজেক্ট সিলেক্ট করতে গেলে আমাদের কস্ট অ্যান্ড বেনিফিট দেখতে হবে, এবং কস্ট অ্যান্ড বেনিফিট দেখতে গেলেই কিন্তু আমাদের কিছু প্রজেক্ট কিছু টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করতে হবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। মোর স্পেসিফিক্যালি মাল্টিনেশনাল কোম্পানিজ ডিটারমাইন ওয়েদার ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইজ ফিজিবল বাই কম্পেয়ারিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট প্রজেক্টস এক্সপেক্টেড ফিউচার ক্যাশ ফ্লোস টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর বি নেসেসারি ফর দ্যাট প্রজেক্ট। অর্থাৎ তার যে ক্যাশ ইনফ্লো গুলো আছে সেই ক্যাশ ইনফ্লো গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করলে সেটা আমাদের জন্য লাভজনক হবে কি হবে না, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের ডোমেস্টিক ক্যাপিটাল বাজেটিং এর মতোই মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে প্রজেক্ট ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যায় তার চেয়ে এখানে যে বিষয়টা আরেকটা এক্সট্রা বিষয় দেখতে সেটা হলো যে এক্সচেঞ্জ রেট এবং ফ্লাকচুয়েশন অফ এক্সচেঞ্জ রেট, সেইগুলো এখানে দেখতে হয় মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে। এবং যদি সব এক্সচেঞ্জ রেটটা ভালোভাবে ফরকাস্ট করা যায় এবং প্রেডিক্ট করা যায় তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারে। মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং সাবসিডিয়ারি ভার্সেস প্যারেন্ট পার্সপেক্টিভ। নর্মালি মাল্টিন্যাশনাল কোম্পানি মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং শুড বি বেসড অন দ্য প্যারেন্টস পার্সপেক্টিভ। এটা প্যারেন্টসের উপর পার্সপেক্টিভ করে ভিত্তিতে এটা করা হয়। সাম প্রজেক্টস মাইট বি ফিজিবল ফর সাবসিডিয়ারি বাট নট ফিজিবল ফর দ্য প্যারেন্টস আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোস টু দ্য সাবসিডিয়ারি। অনেক সময় কিছু কিছু প্রকল্প আছে বা প্রজেক্ট আছে যেগুলো দেখা যাচ্ছে যে সাবসিডিয়ারির জন্য ভালো কিন্তু সেটা প্যারেন্টসের জন্য ফিজিবল নাও হইতে পারে, কারণ যে আফটার ট্যাক্স ক্যাশ ইনফ্লো হবে সেটা এক্সচেঞ্জ রেটের সাথে কতটা ফ্লাকচুয়েট করবে, বিভিন্ন ধরনের যে ইন্টারভেনশন আছে বিভিন্ন ফ্যাক্টরস সেটা বিবেচনা করে সেটা প্যারেন্টের জন্য সুইটেবল নাও হতে পারে। সাস ডিফারেন্স ইন ক্যাশ ফ্লোস বিটুইন দ্য সাবসিডিয়ারি ভার্সেস প্যারেন্ট ক্যান বি ডিউ টু দ্য সেভারাল ফ্যাক্টরস সাম অফ হুইচ আর ডিসকাস। গুলো বিভিন্ন ফ্যাক্টরের ক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করে, যেগুলো আমরা এখানে দেখবো সেটা হলো ট্যাক্স ডিফারেন্সিয়াল অ্যাট ফার্স্ট রয়েছে। If the earnings from the project will someday be remitted to the parent, then the multinational needs to consider how the parent's government taxes these earnings. অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিগুলো যে ক্যাশ ইনফ্লো করবে প্যারেন্টের নিকট, সেগুলো প্যারেন্টস কোম্পানির গভর্নমেন্ট কি ধরনের ট্যাক্স ইম্পোজ করবে তার উপর সেটা কিন্তু নির্ভর করে। If the parent government imposes a high tax rate on the remitted funds, the project may be feasible from the subsidiary's point of view but not from the parent's point of view. যদি প্যারেন্ট কোম্পানি গভর্নমেন্ট অতিরিক্ত ট্যাক্স প্রয়োগ করে তাহলে সেটা সাবসিডিয়ারির জন্য ভালো হলেও কিন্তু গভর্নমেন্ট সরি প্যারেন্ট কোম্পানির যে কোম্পানি রয়েছে তার জন্য সেটা কিন্তু ভালো নাও হইতে পারে। রেস্ট্রিকশন অন রেমিটেড আর্নিংস, অনেক সময় রেমিটেড যে আর্নিংস রয়েছে যেটা সাবসিডিয়ারি আর্ন করে তার উপর লোকাল গভর্নমেন্ট কিছু রেস্ট্রিকশন দেয়। এরকম রেস্ট্রিকশন যে ইমিডিয়েটলি যে ইনকাম জেনারেট হয়েছে সেটা প্যারেন্ট কোম্পানির নিকট তার দ্রুত পাঠানো যাবে না,
বা এটা অন্য কোথাও বিনিয়োগ করতে হবে। যেমন এখানে হোস্ট গভর্নমেন্টস মে ইম্পোজ রেস্ট্রিকশন অন রেমিটেড আর্নিংস বাই সাবসিডিয়ারিজ, কনসিডার এ পটেনশিয়াল প্রজেক্ট টু বি ইমপ্লিমেন্টেড ইন এ কান্ট্রি ওয়ার হোস্ট গভর্নমেন্টস রেস্ট্রিকশন রিকোয়ার দ্যাট এ পার্সেন্টেজ অফ সাবসিডিয়ারি আর্নিংস রিমেইন ইন দ্য কান্ট্রি সিন্স দ্য প্যারেন্ট মে নেভার হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফান্ডস, দ্য প্রজেক্ট ইজ নট অ্যাট্রাক্টিভ টু দ্য প্যারেন্ট although it may be attractive to the subsidiary. দেখা যাচ্ছে যে কোনো একটা প্রজেক্টের যে বিনিয়োগ, সে বিনিয়োগ থেকে যে ইনকাম, সেই ইনকামটা দেখা যাচ্ছে যে সে লোকাল গভর্নমেন্ট প্যারেন্ট কোম্পানির কাছে পাঠাতে দিচ্ছে না, বা সেখানে একটা শর্ত আরোপ করছে যে ইনকামের এত অংশ অবশ্যই রাখতে হবে, যেটা যে ইনকাম কখনোই প্যারেন্টের কাছে যাবে না। তো এই যদি অবস্থা হয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো বিনিয়োগ লাভজনক হলেও সাবসিডিয়ারের কাছে সেটা কিন্তু প্যারেন্টের কাছে লাভজনক নাও হইতে পারে। আরেকটা হলো এক্সচেঞ্জ রেট মুভমেন্টস। এক্সচেঞ্জ রেট মুভমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানির ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এক্সচেঞ্জ রেট যদি ফ্লো যদি চেঞ্জ করে তাহলে তাদের কিন্তু ক্যাশফ্লোটা চেঞ্জ হয়, এবং ক্যাশফ্লো চেঞ্জ হলে তাদের জন্য কিন্তু একটা অস্বস্তি বা ভালো দুটা কারণে ঘটনা ঘটতে পারে। যদি লোকাল কারেন্সি যদি স্ট্রং হয়, লোকাল কারেন্সি যদি স্ট্রং হয় তাহলে দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল প্যারেন্ট কোম্পানির কাছে এটা ভালো, আবার লোকাল কারেন্সি যদি স্ট্রং না হয় তাহলে প্যারেন্টের কাছে কিন্তু এটা অতটা ভালো হয় না, যেটা আমরা পরে দেখব। ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং, মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো এখানে বিবেচনা করতে হয় সেগুলো হলো এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন, ইনফ্লেশন, ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট, ব্লক ফান্ডস, আনসার্টেন সেলভেজ ভ্যালু, ইম্প্যাক্ট অফ প্রজেক্ট অন প্রিভেলিং ক্যাশ ফ্লোস, হোস্ট গভর্নমেন্ট ইনসেন্টিভস অ্যান্ড রিয়েল অপশন। এই ফ্যাক্টরগুলো সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, আমরা এগুলো এখন আলোচনা করব। এই বিষয়গুলো আলোচনার পূর্বে আমরা এখানে একটা উদাহরণ সেট করেছি বা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্যাপিটাল বাজেটিং এর, যে উদাহরণটা আমরা এখন একটু দেখব। যে স্পার্টান ইনকর্পোরেশন ইজ কনসিডারিং টু প্রোডিউস টেনিস র্যাকেটস বাই এস্টাবলিশিং এ সাবসিডিয়ারি ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করার মাধ্যমে স্পার্টান কোম্পানি তার টেনিস র্যাকেট এর ব্যবসা চালাতে চায়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দিস কেস ইজ $20 million সিঙ্গাপুরি ডলার, এক্সচেঞ্জ রেট হলো $1 ইকুয়াল টু 2 সিঙ্গাপুরি ডলার, দ্যাট মিনস $0.5 ইকুয়াল টু 1 সিঙ্গাপুরি ডলার। এখানে যেটা বলা হয়েছে প্রাইস পার টেনিস র্যাকেট $350 মানে সিঙ্গাপুরি ডলার, এবং ডিমান্ড ইন সিঙ্গাপুর ফার্স্ট ইয়ারে 600, সেকেন্ড ইয়ারে 600, থার্ড ইয়ারে দেখা যাচ্ছে যে সেটা 1 লক্ষ, ফোর্থ ইয়ারে সেটা 1 লক্ষ ইউনিটে দাঁড়াচ্ছে। এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফার্স্ট ইয়ারে যে প্রোডাকশন সেখানে $200, সেকেন্ড ইয়ারে 200, থার্ড ইয়ারে 200, এবং সেটা ফোর্থ ইয়ারে দেখা যাচ্ছে যে $260 দাঁড়িয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আর যে কিছু তথ্য আছে সেটা হলো যে অফিস রেন্ট $1 million পার ইয়ার, যে যেখানে সে একটা অফিস লিজ নেওয়া হয়েছে সাবসিডিয়ারি কোম্পানির জন্য, সেই অফিসের লিজ রেন্টটা হলো $1 million পার ইয়ার, এবং আদার এক্সপেন্স হলো $1 million পার ইয়ার। ডেপ্রিসিয়েশন সিঙ্গাপুরে যে গভর্নমেন্ট সেই কোম্পানিকে সাবসিডি কোম্পানিকে অ্যালাউ করেছে $20 million পার ইয়ার। ইনকাম ট্যাক্স রেট হলো সিঙ্গাপুর সরকারের কোম্পানির উপর 20%, এবং উইথহোল্ডিং ট্যাক্স অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানি সিঙ্গাপুরে অবস্থিত যেটা হলো তার প্যারেন্ট কান্ট্রিতে যে রেমিটেন্স পাঠাবে তার উপর যে উইথহোল্ডিং ট্যাক্স আছে সেটা হলো 10%। ইউএস গভর্নমেন্ট, এখানে প্যারেন্ট কোম্পানি আছে ইউএসএ, ইউএস গভর্নমেন্ট হলো একটা ট্যাক্স ক্রেডিট অ্যালাউ করছে, অর্থাৎ যে যে পরিমাণে ক্যাশ প্যারেন্ট কোম্পানির কাছে যাচ্ছে আমেরিকান গভর্নমেন্ট হলো সেই ক্যাশের উপর দেখা যাচ্ছে যে সেই রেমিটেন্সের উপর কোনো ট্যাক্স নিচ্ছে না, বরং সেখানে একটা ট্যাক্স ক্রেডিট দিচ্ছে, যার ফলে তাদের একটা সুবিধা পাচ্ছে এখানে প্যারেন্ট কোম্পানি। সেলভেজ ভ্যালু ইজ $12 million সিঙ্গাপুরি ডলার, আর কস্ট অফ ক্যাপিটাল 15%, এখানে সাবসিডিয়ারি যে কোম্পানি রয়েছে তার কস্ট অফ ক্যাপিটালটা সরি প্যারেন্ট কোম্পানি যে এখানে সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করেছে তার কস্ট অফ ক্যাপিটাল 15% অ্যান্ড নো ক্যাপিটাল গেইন ট্যাক্স, এখানে ক্যাপিটাল সেলভেজ ভ্যালুর ফলে যে ক্যাপিটাল গেইন বা লস তার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই। শুড স্পার্টান কোম্পানি ইনকর্পোরেশন স্টার্ট দিস বিজনেস, তারা কি এই বিজনেসটা স্টার্ট করবে? আমরা এখন যদি সেই উদাহরণটাতে যাই, উদাহরণের সলিউশনে যাই, সলিউশনে আমরা দেখতে পাচ্ছি যে
ডিমান্ড এখানে যে বিষয়টা আছে, ডিমান্ডের বিষয়টা দেওয়া রয়েছে, প্রাইস পার ইউনিট দেওয়া রয়েছে, এবং টোটাল রেভিনিউ। এই যে আমাদের যে ডিমান্ড আছে, ডিমান্ডের সাথে প্রাইস পার ইউনিট গুণ করলে কিন্তু আমরা এখানে কিন্তু রেভিনিউ পেয়েছি। যেমন ফার্স্ট ইয়ার হলো আমাদের 2 কোটি 10 লক্ষ, সেকেন্ড ইয়ারে 2 কোটি 10 লাখ, থার্ড ইয়ারে 3 কোটি 60 লাখ, এবং ফোর্থ ইয়ারে 3 কোটি 80 লক্ষ সিঙ্গাপুরি ডলার আমরা পেয়েছি। ভেরিয়েবল কস্ট যে যে যা দেওয়া আছে, এর সাথে আমাদের যে ডিমান্ড পার ইউনিট যে আমরা প্রোডাকশন প্রোডাক্ট করে প্রোডিউস করেছি সেটা গুণ করলে আমরা ভেরিয়েবল কস্ট পাচ্ছি। এবং এই ভেরিয়েবল যে এই যে ভেরিয়েবল যে কস্ট রয়েছে, ভেরিয়েবল কস্ট সিঙ্গাপুরি ডলারে লেখা, সবগুলো সিঙ্গাপুরি ডলারে আছে। আর অ্যানুয়াল ওবিস রেন্ট হলো আমাদের 10 লাখ, আদার ফিক্সড এক্সপেন্স হলো 10 লাখ, নন ক্যাশ এক্সপেন্ডিচার এক্সপেন্স যেটা হলো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যেহেতু নন ক্যাশ এটা থেকেই যায়, এটা হলো 20 লাখ। এই সহ আমাদের টোটাল এক্সপেন্স দাঁড়িয়েছে বিভিন্ন ইয়ারে, ফার্স্ট ইয়ারে 1 কোটি 60 লাখ, সেকেন্ড ইয়ারে 1 কোটি 60 লাখ, থার্ড ইয়ারে 2 কোটি 90 লাখ, এবং ফোর্থ ইয়ারে হলো 3 কোটি। এটা আমাদের টোটাল এক্সপেন্স দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আর্নিংস সাবসিডিয়ারি বিফোর ট্যাক্স, সাবসিডিয়ারি কোম্পানির সিঙ্গাপুরে অবস্থিত, এটার যে সাবসিডিয়ারি দাঁড়িয়েছে সেটা আমরা হলো থ্রি থেকে নাইন, 3 নম্বর যে সিরিয়ালের যে আমাদের এলিমেন্ট গুলো রয়েছে সেখান থেকে 9 নম্বর বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 10 নম্বর এর যে 10 নম্বর সারির হিসাব। এখানে হলো আর্নিংস বিফোর সাবসিডিয়ারি ফার্স্ট ইয়ারে 50 লক্ষ দাঁড়াচ্ছে, সেকেন্ড ইয়ারে 50 লক্ষ, থার্ড ইয়ারে 70, এবং ফোর্থ ইয়ারে 80 লক্ষ সিঙ্গাপুরি ডলার। এখন হোস্ট গভর্নমেন্ট ট্যাক্স হলো 20%, এই এদের উপর ট্যাক্স নেওয়া হয়েছে, এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ট্যাক্স আর্নিংস আফটার ট্যাক্স আমরা পেয়ে গেলাম। এখন নেট ক্যাশ ফ্লো টু সাবসিডিয়ারি আমরা দেখতে পাচ্ছি যে এই 40 লক্ষ টাকার সাথে কিন্তু ওই নন ক্যাশ যে আমাদের ডেপ্রিসিয়েশন সেটা যোগ করে দিয়েছে, যেমন 40 সাথে 20 যোগ করে 60, এখানে 60, এখানে 56 সাথে 20 যোগ করে 70, 64 সাথে 20 লক্ষ যোগ করে 84 লক্ষ, এই টাকা কিন্তু আমাদের নেট ক্যাশ ফ্লো টু সাবসিডিয়ারি, এটা সাবসিডিয়ারি, এটা নেট ক্যাশ ইনফ্লো। এখন সাবসিডিয়ারি কোম্পানিগুলো কি করবে, এটা রেমিটেড করবে হলো তার প্যারেন্ট কোম্পানি যেটা ইউএসএ তে অবস্থিত। এখন এটা রেমিট করতে গেলে কিন্তু উইথ হোল্ডিং একটা ট্যাক্স আছে যেটা হলো সিঙ্গাপুর সরকার নিচ্ছে, সেটা হলো 10%, এই এটা আমরা উইথ হোল্ডিং ট্যাক্স হিসাব করেছি এই 15 নম্বর সারি বরাবর। এবং 16 নম্বর সারিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আফটার ট্যাক্স, আফটার উইথ হোল্ডিং ট্যাক্স এর পরে আমরা পাচ্ছি যে ফিগারটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই এই আফটার ট্যাক্স উইথ হোল্ডিং ট্যাক্স এই টাকাটাই কিন্তু চলে যাচ্ছে প্যারেন্ট কোম্পানিতে। এখন প্যারেন্ট কোম্পানিতে এই টাকা চলে যাওয়ার সময় প্যারেন্ট কোম্পানি যেহেতু ডলারে ট্রানজ্যাকশন করে, এক্সচেঞ্জ রেটটা হবে সিঙ্গাপুরি ডলারের সাথে ইউএস ডলারের, আমরা যেটা আগেই দেখেছিলাম যে এটা হলো 0.5, অর্থাৎ 1 সিঙ্গাপুরি ডলার ইকুয়াল টু 0.5 ডলার। আর এখানে সেলবেস ভ্যালু 17 নম্বর সারিতে আমরা দেখতে পাচ্ছি যে 1 কোটি 20 লক্ষ সিঙ্গাপুরি ডলার। এখন এই সবগুলোকে আমরা এই যে যা পেয়েছি সবগুলোকে আমরা ডলারে কনভার্ট করে নিলাম, ডলারে কনভার্ট করে নিলে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে হলো সেটা 27 লক্ষ ডলার, সেকেন্ড ইয়ারে 27 লক্ষ, থার্ড ইয়ারে 34 লক্ষ 20 হাজার, এবং ফিফথ ইয়ারে 97 লক্ষ 80 হাজার ডলার ইউএস ডলার আমরা পেলাম। এখন সিঙ্গাপুরি ডলারটাকে আমরা ইউএস ডলারে রূপান্তর করলাম, অর্থাৎ যত সিঙ্গাপুরি ডলার আছে সেগুলোকে 0.5 দ্বারা গুণ করলে ইউএস ডলারে চলে আসছে। এখন আমরা এটাকে প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করলাম, 15% ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করে আমরা দেখলাম এই যে 20 নম্বর লাইন আমরা কিছু প্রেজেন্ট ভ্যালু পেয়েছি। এখন আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 20 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, 20 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারকে আমরা যদি ইউএস ডলারে রূপান্তর করি সেটা হলো 10 মিলিয়ন, 10 মিলিয়ন দ্যাট মিনস 1 কোটি। এই 1 কোটি, এই যে 1 কোটি ডলার রয়েছে সেই 1 কোটি ডলারকে আমরা যদি ফার্স্ট ইয়ারের যে প্রেজেন্ট ভ্যালু আছে সেটা থেকে বিয়োগ করলে আমরা এত পাচ্ছি, এইভাবে সেটা থার্ড ইয়ারের সাথে বিয়োগ হচ্ছে, ফোর্থ ইয়ারের সাথে বিয়োগ হচ্ছে, এবং থার্ড ইয়ারের সাথে বিয়োগ হয়ে যায় যে সরি দেখা যাচ্ছে যে ফোর্থ ইয়ারে যে আমরা একটা পজিটিভ এনপিভি পাচ্ছি এবং সেটা হলো 22,29,867 ইউএস ডলার, এবং এই এনপিভিটা পজিটিভ। যেহেতু এই এনপিভিটা পজিটিভ, যেহেতু এই এনপিভিটা এখানে আমরা পজিটিভ একটা এনপিভি পেয়েছি, পজিটিভ এনপিভি পেয়েছি, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিউমুলেটিভ এনপিভির ক্ষেত্রে এই যে 1 কোটি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা আমরা বিভিন্ন ইয়ারের যে ক্যাশ ফ্লো পেয়েছি, ক্যাশ ফ্লোগুলো যে প্রেজেন্ট ভ্যালু করলাম সেই প্রেজেন্ট ভ্যালুতে ক্রমাগত বাদ দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে 22,29,867
ইউএস ডলার পেলাম, এই ইউএস ডলারটা হলো এখানে এনপিভি, এখানে যেহেতু এনপিভিটা পজিটিভ সুতরাং স্পার্টান কর্পোরেশনকে এই বিনিয়োগটা গ্রহণ করা উচিত, এই বিনিয়োগ গ্রহণ করলে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরিশেষে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে অনলাইন কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।